হ্যালো গাইজ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন রেডি হয়ে গেছি, এখন যাবো একটু কাছড়াপাড়ায় আর চোখের ডাক্তার দেখাতে গাইজ, কেন চোখে প্রচুর প্রবলেম। তো গাইজ, আমার বর শয়তানি করে পাখা বন্ধ করে দিয়ে গেছে ফোনদের, তো আমরা এখন বেরোচ্ছি আর ভিডিও করা করবো না। তো হচ্ছে এখন যাবো চোখের ডাক্তার দেখাতে গাইজ, তো সাথে থাকো। তো দেখেছো তো গাইজ, এমন শয়তানদের সাথে আর যাবো না। তো চলো ভিডিও স্টার্ট গাইজ। এখন রাস্তায় রয়েছি, মনটা খুব খারাপ গাইজ, তা যদি তোমার সাথে পারি শেয়ার করবো। তো চলো কী কী করবো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করবো, সাথে থাকো দেখতে থাকো। সো গাইজ, এখন আছি স্টেশনে, তো আমার বর গেছে টিকিট কাটতে। তো এখন বিকেল পরিবেশ, অনেক মেঘ করেছে, তো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো। এই যে পেয়ারা কিনেছে, পেয়ারা খাচ্ছে, আমাকে অফার করেছে, তো আমি খাবো একটু পরে। আমার লিস্ট এখন উঠে যাবে, তো ওই জন্য একটু পরে খাবো। মারো মারো, এক চড় মারো, বাজে বাজে গাই, একদম বাজে। সাথে থাকো আর পুরো দেখতে খাবো। এখন আমরা রয়েছি ট্রেনে, চলো সাথে থাকো। চেনেন তো? চলো সাথে থাকো বিয়েটা দেখ। এখন চলে এসেছি কাছড়াপাড়ায় ব্লাউজ বানাতে, আর নয়টা তখন আর ডাকাতে পারিনি, বৃষ্টি নেমে গেছিলো গাইজ। আর স্টেশনেও মানে চলে এসেছিলাম, আর ট্রেনে প্রচুর ভিড় ছিল, তো এখন ব্লাউজটা বানিয়ে গাইজ বাড়ি চলে যাব। তো চলো ব্লাউজ বানাবো এখন, আর এই দোকানের সামনে দাঁড়িয়ে আছি গাইজ, আর অনেক লাইন রয়েছে। এখন বাজে 1:30 বেজে গেছে, তো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। চলো তো গাইজ বাড়ি চলে এসেছি, তা বাড়ি এসে তোমার সাথে ভিডিও করতে পারিনি, আর রাস্তা তো আর করতে পারিনি গাইজ। তো মনটা একটু খারাপও আছে একদিকে, আর একদিকে আর খারাপ করে গাইজ কী করব, তো এর নামই জীবন। তো ডাক্তারের কাছে গেছিলাম, তখন থেকে তোমার সাথে ভিডিও করতে পারিনি, আর চোখটা ডাক্তারকে অনেকদিন মানে প্রায় এই ফেব্রুয়ারিতে 2 বছর হবে, 2 বছর মানে আমি 1 বছর 6-7 মাস আগে ডাক্তার দেখিয়েছিলাম। তো দেখানোর পরে তখন আমার মানে আমার এই বা চোখটা গাইজ একটা প্রবলেম হয়েছে, এই মণিটা আছে যেটা মানে লেফটের যে মণিটা, সেটা একটু মানে বিগ বড় হয়ে গেছে। তো ডাক্তার ম্যাডাম বললেন, আমি এখন গাইজ স্নান করলাম, তো ডাক্তার যিনি আমি লেডি ডাক্তার দেখিয়েছি নৈহেটাতে দেখালাম, কী যেন নাম ছিল গো, মহুয়া কি মহুয়া ব্যানার্জি, ভালো ঠান্ডা প্রকৃতি। তো উনি দেখে বলছে যে কখন এটা কি ওষুধ কোনো ড্রপ দিয়েছে, বলছে না কিছু দিইনি ম্যাডাম, চশমাটা দেখলো। তো আমার এই চোখটা প্রচণ্ড একটা প্রবলেম হয়েছে গাইজ, মানে এই প্রবলেমটা ফার্স্ট মানে উনিও একটু দেখলো, আর আমি যেখানে চশমাটাতে গেছি সেখানে ওরা ওই পাওয়ারটা দেখে অবাক, কিন্তু আমি কিন্তু দেখতে পারি, আমি গাইজ এমনি দেখতে পারি, কিন্তু আমার একটু প্রবলেম হয় পড়তে টড়তে গেলে, নিজেই করেছি, এর জন্য আমি নিজে দায়ী। কিন্তু এই ঘটনাটা তোমার সাথে পরে একদিন আমি শেয়ার করবো সে কী করেছিলাম। তো আজকে আর ওই বিষয়টা করবো না গাইজ, এখন পুরো 12:30 বাজে রাত্রি,
তা বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়ি আসলাম, আয়ুষ বমি করলো খেয়ে, আয়ুষকে খাওয়ালাম, ওর বমি করলো, তারপরে এই মাত্র আসলাম। আর এই বাড়িতে তো রাত্রির 3টার সময় কারেন্ট চলে যায়, প্রচণ্ড গরম। আর কি হবে গাইস, এই নিয়ে চলছি। আর আজকে গেছিলাম ডাক্তারটা দেখাতে, তো মনটা একটু খারাপ হয়ে গেল যে চোখটার পরিস্থিতিটা খুবই মানে ক্রিটিক্যাল হয়ে গেছে। তো কিছু করার নেই, লাইফে ক্রিটিক্যাল নেই, একদিন তো মরে যেতেই হবে গাইস, আগে নয় পরে। তো এই ছিল ভিডিওটা, আর তোমরা সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই ভিডিওটা আজকে ভালো হয়নি, আমিও জানি, তো তাও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যেটুকুনি মানে গেছিলাম। আর কি বলবো, তো সবাই তোমরা ভালো থেকো গাইস। আর এসে আমি কুকুরকে বলো সাথে থাকো, আর ভিডিওটা যে দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ। আর এইভাবে আমাকে সাপোর্ট করছো, সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের প্রচুর প্রয়োজন আমার জীবনে। তো চলো, টাটা, সবাই ভালো থাকো, গুড নাইট, টাটা।